নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প সম্মোহিতা পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করছি আজকের গল্প সম্মোহিতা, লেখিকা আশাপূর্ণা দেবী। কলেজ ফেরত সোমার বাড়ি এসেছিল নীরা একখানা বই নিতে। এসে যে এমন পরিস্থিতিতে পড়ে যেতে হবে তা কে জানত। বাড়ি ঢোকা মাত্রই সোমার ছোট ভাই বাটুম উল্লাসের হুঙ্কারে ঘোষণা করে উঠল, নন্তু মামা, দিদি এসে গেছে। নন্তু মামা? নন্তু মামা এসেছে নাকি? সোমাও প্রায় চিৎকার করে ওঠে। বাটুম ভিতরে ছুটতে ছুটতে বলে যায়, না তো কি ভূতকে বললাম, সেই কখন এসেছে, আমাদের হাতটা দেখা হয়ে গেছে। নীরা ব্যস্ত গলায় বলে, আমি তাহলে আজ পালাই রে, কাল বই নেব। সোমা ওর হাতটা চেপে ধরে বলে, পালাবি মানে? নন্তুমামা কি বাঘ না ভালুক? আমার সেই নন্তুমামাকে মনে নেই যার কথা বলি, দেখবি না? মনে আবার নেই, সোমা মনে মনে বলে, তোর নন্তুমামা না ফন্তুমামা যে কি একখানা নিধি, তা শুনতে শুনতেই তো মুখস্থ হয়ে আছে। নন্তুমামার কি হ্যান্ডসাম চেহারা, নন্তুমামার কি অসাধারণ বুদ্ধি, নন্তুমামা কি দুর্দান্ত স্মার্ট, নন্তুমামা কি দারুণ হাত দেখতে জানে, নন্তুমামা কি আশ্চর্য রকম তাসের ম্যাজিক দেখাতে পারে। মুখে বললে রেগে যাবি তাই বলি না, না হলে বলতাম, হ্যাঁ হ্যাঁ মনে আবার থাকবে না, তোর সেই সুপারম্যান নন্তুমামা তো। অবশ্যই মনে মনেই বলে, এবং সেই বলাটা মুহূর্তেই হয়ে যায়। মুখে বলে ওঠে, বাহ মনে থাকবে না কেন, কিন্তু আজ দেরি করলে চলবে না রে, বাড়িতে কে যেন আসবার কথা আছে। কে যেন মানে কথা বানাচ্ছিস? আহা, বানাতে যাব কেন, মার কোন এক পিস্তত দিদি না কে গ্রামে থাকেন, তারই নাকি আজ হঠাৎ আসবার কথা। গ্রাম থেকে আসবেন? তা এসেই কি আর চলে যাবেন, নিশ্চয়ই থাকবেন কিছুক্ষণ, তুই একটুখানি শুধু হাত দেখিয়ে যা না। আমি তো বাবা পরীক্ষায় কি হবে ভেবে ভেবে মরে যাচ্ছি, তোকে এখন কিছুতেই ছাড়ছি না। টানতে টানতে দোতলায় নিয়ে যায়। নীরার অবশ্য ওই হাত দেখাটা শুনে মনটা দুলে উঠেছে, তাছাড়া সোমার নন্তুমামাকে দেখবার কৌতূহল রয়েছে বই কি। তবু নীরা সোমার হাত ছাড়াতে চেষ্টা করে না, না রে ওই সব করতে গেলেই দেরি হয়ে যাবে। হবে তো হবে, একটু দেরি হলে কি এমন বিশ্ব রসাতলে যাবে রে, তোর ওই পিস্তত দিদিমানাকে কি তোকে কোণে দেখতে আসছে? দেখ মার খাবি, পিস্তত দিদির মা আবার কি মায়ের? কি তা বলবার আগেই একেবারে নন্তুমামার সামনে পৌঁছে যাওয়া। দোতলার দালানে যাকে বলে আসর জাঁকিয়ে বসে আছেন নন্তুমামা। মধ্যমণি নন্তুমামাকে ঘিরে সোমাদের বাড়ির সব বাই, মা কাকিমা ঠাকুমা নতুন পিসি ছোটকা, এমনকি বাড়ির কাজের লোকেরাও, রাধুনী নিতাই কাজের মেয়ে সন্ধ্যা। সোমাকে দেখেই নন্তুমামা বলে উঠলেন, এই যে ভিআইপির ফেরা হলো, সব হয়ে গেছে, শুধু তোমার জন্যই ম্যাজিকের আসরটি বসানো যাচ্ছে না, অথচ এরা অধীর হয়ে আছে। সোমা হেসে ফেলে বলে, তা ম্যাজিকের জোরে আমায় কলেজ থেকে উড়িয়ে নিয়ে এলেই পারতে। ও বাবা, তোকে উড়িয়ে না, আমার মতো ক্ষুদ্র প্রাণী ম্যাজিকওয়ালার কর্ম নয়, দিন দিন যা ওজনদার হয়ে উঠছিস। আহ নন্তুমামা, ভালো হবে না বলছি, বলে যাও না তোমার দিদিটিকে চারবেলা ঠুসে খাওয়াবার জন্য তাড়া করে বেড়ানোই যার নেশা।
তা আমার এই বন্ধুটি তোমার মনের মতো হবে। এ হচ্ছে আমার সবথেকে প্রাণের বন্ধু নীরা। নন্দমামা একবার অবলোকনের দৃষ্টিতে ভাগ্নির প্রাণের বন্ধুটিকে জরিপ করে নিয়ে বলে, তা বুঝে সুঝেই বন্ধু নির্বাচন করেছিস। 125-এর সঙ্গে 75 যোগ করলে টোটাল 200, এক একজন 100। দেখেছো মা, নন্দমামা আমায় কিরকম ঘুরছে? এরপর দুধের গ্লাস রেখে তাড়া করো, দেখবে মজা। যাকগে বাজে কথা, আসল কথা এসো তো, এই নীরাটা পালাচ্ছিল, তোমার জন্য আটকে রেখেছি। মাই গড, আমার জন্য? হঠাৎ আমার এমন লোক? আহা, তোমার জন্য মানে তোমার হাত দেখার জন্য, ম্যাজিকের জন্য। তাই বল, তোর বান্ধবীকে কি আপনি আগে করে বলতে হবে? আগে থেকে শুধিয়ে নিস। নীরা লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে, বাহ, তা কেন, সোমাকে যা বলেন আমাকেও তাই বলবেন। ওটাকে তো তুই বলি, তাই বলুন না। নন্দমামা হেসে উঠে বলে, দেখি চট করে অতটা পেরে ওঠা যাবে কিনা, কিন্তু এক্ষুনি ম্যাজিক লেগে যাবে। হ্যাঁ রে সোমা, কলেজ থেকে ফিরে হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নিবি তো? তাছাড়া হাত দেখার আগে খুব ভালো করে হাতে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া উচিত। সোমা বলল, মা চটপট। মা বলল, সে তোকে ভাবতে হবে না, টেবিলে গোছানো আছে, হাত মুখটা ধুয়ে নিয়ে খেয়ে নিগে দুজনে। আমি ততক্ষণে আর একবার নন্দুকে হাতটা দেখাই, দেরি করিস না, ম্যাজিকের জন্য কাজ ফেলে বসে থাকা হয়েছে। নীরা একটু হেসে বলে, দুজনে খেয়ে নেব, আমার খাবারও গোছানো আছে, আপনিও তাহলে হাত গুনতে জানেন। সোমার মা বলল, আমি কেন, যে জানে সেই হঠাৎ বলেছিল খাবার যেন বেশি থাকে, পরে কাজে লাগবে। সোমা চেঁচিয়ে ওঠে, নন্দমামা সত্যি? না তো কি মিথ্যে? নীরা দেখলি, বলিনি, দারুণ বলতে পারে। তা দেখল, নীরা মুগ্ধ হয়েই দেখল, সেটা সোমার মামার গণনার ক্ষমতাটি নয়, মামাটিকেই। সোমার মুখে তার নন্দমামা নন্দমামা শুনে মনে মনে হেসেছে, আর ভাবত যতই হোক মামা যখন তখন একটু বয়স্ক তো হবেই, কে ভেবেছিল এমন একখানা ঝকঝকে তলোয়ারের মতো নাম হতে পারে নন্দমামা। ঝকঝকে তলোয়ার, হঠাৎ এই তুলনাটাই মনে এসে গেল তার। কিন্তু বেচারা নীরা, তলোয়ারের ধারালো ধারটি প্রথমেই নীরার ওপরেই পড়বে তা কি ভেবেছিল একবারও? তাস সলভ করতে করতে নন্দমামা হঠাৎ বলে উঠল, এই সেরেছে। কি হলো? বলতে লজ্জা পাচ্ছি রে। আহ, তোমার আবার লজ্জা কি, কি হয়েছে বাবা? বলছিলাম তোর এই নিরীহ চেহারার বন্ধুটি আমায় জব্দে ফেলার জন্যই বোধহয় দুখানা মেইন কার্ড সরিয়ে ফেলেছে। নীরা উত্তেজিতভাবে বলে, কি বলছেন জাতা, আপনার তাস থেকে 1 মাইল দূরে বসে রয়েছি, তাস টাস আমি বাড়ি করিনি। নন্দমামা হাড় জ্বালানো হাসি হেসে বলে, এভাবে জোর করে অস্বীকার করলে অবশ্য আমার পক্ষে কিছু করার নেই, কোনো তরুণী কলেজ গার্লের হ্যান্ডব্যাগ সার্চ করব এত দুঃসাহসিক নই, তবে কিনা সেটা হাতড়ালেই। সোমা বলে ওঠে, নন্দমামা এবার তুমি গুলতাপ্পি দিচ্ছ, আমাদের হ্যান্ডব্যাগ দুটো তো সেই খাবার টেবিলের ধারেই চেয়ারে পড়ে আছে, তখন তুমি তাসের প্যাকেট খোলোই নি। নন্দমামা উদাস গলায় বলে, বলেছি তো, এক্ষেত্রে আমার কিছু করার নেই, তবে হরতনের টেক্কা আর ইস্কাবনের সাহেব বাদ দিয়ে ম্যাজিকটা ঠিক জমবে কি না কে জানে, বোঝাই যাচ্ছে আমার জব্দে ফেলতেই। আহ, আবার সেই কথা, আনছি আমি ব্যাগ। নীরা উত্তেজিত, নো নো নো, তুমি নয়। নন্দমামা মুচকি হেসে বলে, তাহলে তো দ্বিতীয়বার হাত সাফাইয়ের চান্স পাওয়া যাবে। সোমা থাক। নীরা লাল হয়ে ওঠে, এখন খুব অদ্ভুত লাগে নন্দমামাকে, এ আবার কি ধরনের ঠাট্টা বাবা,
সোমা ছুটে গিয়ে ব্যাগ দুটো নিয়ে আসে। এই তো মুখ ধুতে যাবার আগে যেমন কাঁধ থেকে নামিয়ে রাখা হয়েছিল। আহা, তোরটা কে খুলতে বলেছে? তার মানেই হবে দ্বিতীয়টা খোলা দরকার। সোমা ব্যাগ থেকে সব কিছু বার করতে থাকে, রুমাল, পার্স, কয়েকটা সেফটিপিন, একটি আধ খাওয়া চকলেট, এটা ওটা, সেসব দিয়ে ব্যাগ উপুড় করে। কই, কোথায় তোমার হরতনের টেক্কা ইস্কাবনের সাহেব? শুধু শুধু বেচারিকে লজ্জায় ফেলার জন্য বাজে মার্কা একটা ঠাট্টা করা হলো। তোমার সরি বলা উচিত নন্তু মামা। নন্তু আরো উদাসভাবে বলে, সরি তো 100 বার বলে রাজি আছি, তবে কিনা মেয়েদের হাত ব্যাগ ট্যাগে তো শুনেছি দেয়ালের ধারে দুই একটা খোপ টোপ থাকে সিক্রেট চিঠিপত্র রেখে দেবার জন্য। নন্দু মামা, তুমি আজ আমার বন্ধুটাকে ভালো মানুষ পেয়ে এ কি নন্দু মামা, এর মানে? বেরিয়েছে ব্যাগের দেয়ালের খোপে যেখানে বাড়তি 2-1 টাকা 10 টাকার নোট রাখা থাকে, তার মধ্যে থেকে বেরিয়ে পড়েছে সেই দাগি দুখানা তাস। ও, তার মানে এটাই তোমার ম্যাজিকের খেল নন্দু মামা? নীরা বলে ওঠে, উহ, কি সাংঘাতিক, কি করে হলো? বলুন না বলুন না, বলে দিলে আর মজাটা কি? আচ্ছা, এখন এই যে মেজদি, তুমি এই তাসখানা নিয়ে সবাইকে দেখিয়ে এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও। দোহাই বাবা, আর কারোর পকেটে চালান করে বসো না। শোনো কথা, আমি আবার কার পকেটে? কিন্তু সে তাস বেরোলো সোমার ছোটকার প্যান্টের পকেট থেকে, যিনি নাকি তার বৌদির কাছ থেকে 10 ফুট দূরে। এহেন অদ্ভুত ম্যাজিকের কবল থেকে কি আর সহজে বেরোনো সম্ভব? আটকে পড়তে হয় সময়ের জ্ঞান হারিয়ে, বাড়ির পরিস্থিতির কথাটা বিস্মরণ হয়ে। তা কি শুধুই তাস? উপস্থিত মহিলাদের কানের দুল, হাতের আংটি, চাবির রিং ইত্যাদি নিয়ে প্রায় ভৌতিক ব্যাপার চলল কিছুক্ষণ। কান থেকে, আঙুল থেকে, আঁচল থেকে নিঃশব্দে নেমে পড়ে তারা এমন সব অভাবিত জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে ভাবা যায় না। সবচেয়ে আশ্চর্য, নন্তুর কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যাদের নিয়েই সন্দেহ থাকে, নন্তু নিজের আসনে স্থির। হাততালির ধুম, কেউ বলল ভৌতিক, কেউ বলল ইন্দ্রজাল, কেউ বলল হাত সাফাই, কিন্তু হাতটা তো চুপচাপ প্যান্টের পকেটেই পড়ে আছে, সাফাইটা হচ্ছে কি করে? নতুন পিসি বলল, বোঝা গেছে সম্মোহন, আসলে যার যা কিছু যেখানকার সেখানে ছিল, এখান সেখান থেকে যেটা দেখা গেল সেটা হচ্ছে চোখের ভ্রম, সেকালের ভাষায় ভেলকি। মেজদি বললেন, তা ভেলকি মানে তো ম্যাজিক। নন্দু মামা বলল, তোর নতুন পিসিকে বল বাবা আমার রিস্ট ওয়াচটা বার করে দিতে। তোমার রিস্ট ওয়াচ নতুন পিসিকে মানে রাখতে দিয়েছিলে? না, আমি ঠিক রাখতে দিইনি, উনি রেখেছেন, ইয়ে অন্য কোনো উদ্দেশ্য অবশ্যই নয়, মজা করেই। তবে নতুন পিসি বলল, নন্তু তা বলে আমার সঙ্গে তোমার চালাকি হবে না, রিস্ট ওয়াচ তুমি। নন্তু মামা বলে উঠল, এই এই উঠে দাঁড়াবেন না, আঁচল চাপা থেকে গড়িয়ে পড়ে গেলে ভারী দুঃখের ব্যাপার হবে। দুঃখের ব্যাপারটা আর হলো না, ঘড়িটা নতুন পিসির আঁচলে বাঁধা ছিল, কোথা দিয়ে যে 2-2.5 ঘন্টার সময় চলে গেল, শেষ পর্যন্ত জাদুকর উঠে পড়ল, বলল খুব দরকারি কাজ আছে। নীরা সম্মোহিত, নীরা ইন্দ্রজালাহত, নীরা যেন বাতাসে ভাসছে। কিন্তু সে কি শুধুই ম্যাজিক দেখে? ম্যাজিশিয়ানের হাসি, কথা, ভঙ্গি, দৃষ্টিক্ষেপ আর ধারালো তলোয়ারের মতো মূর্তিটি কোনো কাজ করেনি? নীরাকে ভেবে ভেবে মনে আনতে হচ্ছে বাড়ি ফিরে কিরকম ঝড়ের মুখে পড়তে হবে। ঝড়ই মা যখন নীরার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়তে আসে, স্রেফ ঝড়ের মতোই। নীরার ফিরতে একটু দেরি হলেই মা, তা শুধু মা কেন, বাবাও কি নয়,
কি বকাবকি, ওহ, রাস্তায় যে দেরি হয়ে যাবার কোনো কারণ থাকতে পারে এটা যেন ওই দুজনার অজানা। অথচ নীরার দাদার বেলা সেটা অতি অনায়াসে জানা এবং মানা হয়ে যায়। মা দিব্যি বলে, সত্যি রাস্তার যা অবস্থা হচ্ছে দিন দিন, আহা মরে যাই, 1 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা। তখন মা দাদার যত্ন আত্মিতে তৎপর হয়ে ওঠে। মামা উঠে পড়ার পরও সোমা বলে উঠল, অনন্ত মামা, কই আমাদের হাতটা দেখলে না যে? তখন বললে, পরে হবে, দেখো না বাবা টেস্ট পরীক্ষার রেজাল্ট কি হবে। ঝকঝকে নন্দমামা চকচকে হাসি হেসে বলে, ওর জন্য আর হাত দেখতে হবে না, মুখ দেখেই বলে দিচ্ছি, তোর কপালে একটি বড় সাইজের রসগোল্লা আর তোর বন্ধুর, আহ ভালো হবে না বলছি নন্দমামা, দেখো শিগগিরই। আজ আর হবে না রে, এখন দুপক্ষই চঞ্চল, হাত দেখতে হয় স্থির হয়ে, অন্য একদিন হবে। আহা, অন্য একদিন বুঝি নীরা থাকবে? নন্দমামা বলে, ইচ্ছা থাকলে থাকা যায়। বাহ, তুমি কবে হঠাৎ এসে যাবে কি করে জানবে? আচ্ছা, হঠাৎ না এসে বরং দিনক্ষণ দেখে অগ্রিম খবর দিয়ে আসা যাবে, তাহলে হবে তো? নীরা মনে মনে বলে, হবে এমন কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না, আমাদের বাড়িটি যে কি তা তো জানেন না। তবে মুখে স্মার্ট ভাব দেখিয়ে বলে, ম্যাজিক দেখানো আর হাত দেখানোটাই বুঝি আপনার পেশা? হবি, সেটা পেশা করতে পেলে তো এতদিনে লাল হয়ে যেতে পারতাম, কিন্তু তা হতে চাইলে ফাদার বাড়ি থেকে খেদিয়ে দেবেন, বাধ্য হয়েই দাসত্বের মাথা মুড়োতে হয়েছে। সোমা হেসে উঠে বলে, কি যে বলো। এই নীরা, নন্দমামা এই বয়সেই স্টেট ব্যাংকের একটা ব্রাঞ্চ ম্যানেজার। আরে বাবা, সেটা এমন কিছু বড় ব্যাপার নয়, তা থেকে জীবনেও কখনো গাড়ি বাড়ি হবে না, কোনো সুন্দরী মেয়ের বাবা এমন পাত্রের দিকে ফিরেও তাকায় না। সোমা চেঁচিয়ে ওঠে, অ্যাঁ কি বললে নন্দমামা, মাকে বলবো ঘটকালি করতে? থাম তো ফাজিল মেয়ে, মামা একটা গুরুজন, সে জ্ঞান নেই? সে যাক, এ বেচারিকে বোধহয় দেরি হয়ে যাওয়ার জন্য বাড়ি গিয়ে বকুনি খেতে হবে, খুব ভুল হয়ে গেছে, ওদের বাড়িতে একটা ফোন টোন করে জানিয়ে দিলে। তোরই তো বন্ধু বাবা, তোর খেয়াল হওয়া উচিত ছিল। ফোন? ওদের বাড়িতে তো ফোন নেই। আহা, বাড়িতে না থাক পাশের বাড়িতে, পাড়ায় কোথাও থাকেই নিশ্চয়ই। যাক গে, তোদের যদি আপত্তি না থাকে তাহলে আমি যাত্রা পথে আমার গাড়িটায় পৌঁছে দিতে পারি, আমার মানে অবশ্য বাবার গাড়ি। সোমা বলে, তোমার যাত্রার পথটা কোন দিকে আর ওর কোন দিক? একই দিকে, আমাকে যেতে হবে নরেন্দ্রপুরে, এক বন্ধুর বাড়ির নিমন্ত্রণ আছে, পথেই পড়বে। নীরা তাড়াতাড়ি বলে, না না ওসবে দরকার নেই, এই তো ঢাকুরিয়া থেকে গড়িয়া। তা অবশ্য, তবে বাসের থেকে গাড়িতে কিছুটা তাড়াতাড়ি হবে নিশ্চয়, আর আরামও। ও বাসে কি বিভৎস ভিড় যে হয় এই সময়টায়। নীরা তবু বলে, না না সে আমার অভ্যাস আছে। নন্দমামা গম্ভীর হয়ে গিয়ে বলে, তবে থাক সোমা, তোর বন্ধুর বোধহয় ভয় হচ্ছে, ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলে নিয়ে অন্যত্র পাড়ি দেব, সুন্দরী মেয়েরা তো সর্বদাই ওই ভয়েই কাটা হয়ে থাকে। আহ নন্দমামা, তুমি এমন অসভ্য! এই নীরা, কি করবি, উঠে পড়বি গাড়িতে? নীরা হঠাৎ দৃঢ়স্বরে বলে, উঠেই পড়েছি, একটু আরামের সুযোগ পাওয়া যাচ্ছে যখন। থ্যাংক ইউ, এমন সুবুদ্ধি সুমতি মেয়ে সচরাচর দেখা যায় না সোমা। আচ্ছা টাটা, আর একদিন আসছি শিগগিরই তোদের ভবিষ্যৎ গণনা করতে। গাড়িতে উঠেই কিন্তু নন্দমামা নামের ওই লোকটার সব বাচালতা থেমে যায়, স্থিরভাবে স্টিয়ারিং ধরে এগোতে থাকে। আর নীরা, সে তো চুপচাপ যেন আচ্ছন্নের মতো বসে থাকে। হঠাৎ সাহস দেখিয়ে ফেলে কি এখন নীরার বুক কাঁপছে? কিন্তু কোন ভয়, নাকি ভয়ে নয়
অজানা এক অনুভূতির ধাক্কায়। তাই হবে, কই বাড়ি গিয়ে কি কি ঘটবে তা তো স্পষ্টভাবে মনে আসছে না। শুধু মনে হচ্ছে অনন্তকাল ধরে যদি এইভাবে শুধু পথ চলা যেত। ঢাকুরিয়া থেকে গড়িয়া এমন কিছু অনন্ত পথ নয়, তবু যাদবপুরের মোড়ের জ্যামে অনন্তেরই রূপ ধরে। এক সময় ঘাট ফিরিয়ে নন্দু বলে, বাড়িতে ভাবনা চিন্তা করছেন বোধহয়। আপনি যা ভালো মেয়ে, কলেজ থেকে ফিরতে দেরি টেরি করেন বলে মনে হচ্ছে না। এতক্ষণে নীরার গলায় স্বর ফোটে, আমি যে ভালো মেয়ে এ কথাটা কে বলল আপনাকে? বাহ, আমাকে দেখে কি মনে হচ্ছে একটুখানি কমন সেন্স নেই? সোমাটার তোমায় অতক্ষণ আটকানো উচিত হয়নি। সম্মোহিতা নীরা আসতে বলে, সোমা তো আটকায়নি। নন্তু একটু চুপ করে যায়, তারপর খুব সহজ গলায় বলে, আচ্ছা তাহলে আরেকটা থাঙ্কু প্রাপ্য হলো তোমার, যেদিন হাত দেখতে আসব আসবে তো? নীরাও এখন ঈষৎ সহজ গলায় বলে, আজ বাড়ি ফিরে যদি আসতে থাকি। খুব বকুনি খাবে তাই না? সেই খুবটা আপনার ধারণাতেও নেই, আমার মাকে তো জানেন না যা ভীষণ রাগী। হ্যাঁ, কথাকে সহজ খাতে বহানোই নিরাপদ। জ্যাম যুক্ত পথে আবার গাড়ি গতি নেয়, আবার স্তব্ধতা, আবার নীরা আচ্ছন্নের মতো বসে থাকে। আহা, এই পথ চিরস্থায়ী হয় না? একটা কোমল গদিতে পিঠ ঠেকিয়ে বসে বাতাসে ভেসে যাওয়া। আমি কিন্তু শুধু আপনার এই ডাকনামটাই জেনেছি। মাই গড, ঘাড় ঘোড়ায় নন্তু। সেটুকু বলেনি সুমা, স্রেফ জন্তুর সঙ্গে ছন্দ মিলানো নামটি জানিয়ে রেখেছে। তা যদি বলি নাম হচ্ছে পাতকী তারণ, মোটেই বিশ্বাস করব না। করালি কিঙ্কর, আহ থামুন তো, বলুন চটপট, রাস্তা ফুরিয়ে আসছে। রাস্তা কি কখনো ফুরায় নীরা? রাস্তার শেষ নেই, অশেষ অনন্ত। নীরা আসতে বলে, সেটা আমাদের মতন নেহাত সাধারণ ঘরের মেয়ের জন্য নয়। ঘরটা কি তা জানি না, কিন্তু মেয়েটি হয়তো সে ঘরের বিপরীত। নীরা কি আবার সম্মোহনের কবলে পড়বে? নীরা তাড়াতাড়ি বলে, আপনি কিন্তু আমার প্রশ্নটার উত্তর দেননি এখনো। ও দিনই বুঝি, আমার নাম সব্যসাচী সরকার। নীরা অস্ফুটে বলে, খুব ঠিক ঠিক নাম। অস্ফুটে তবু শুনতে পাওয়া যায়, অতএব তার একটা উত্তরও আসে। তোমার নামটিও একদম ঠিক, নীরা। যিনি নামকরণ করেছেন তার দূরদৃষ্টি ছিল। বাড়ির কাছাকাছি এসে গেছে, নীরার মনে হয় এখন যেন তাকে স্বর্গ থেকে পাতালে নেমে যেতে হবে। সোমাদের বাড়িটা কি সুন্দর, বাড়িতে অতগুলো লোক, তবু সর্বদা কেমন হাসি খুশি ভাব। এসেছে তো মাঝে মাঝে, অবশ্য সামান্য সময়ের জন্যই, তবু হালকা আনন্দের হাওয়া বইতে দেখেছে। আর নীরাদের বাড়িতে মাত্র তো চারজন লোক, মা বাবা দাদা নীরা, তবু কি নিরানন্দ ভারাক্রান্ত আর অসুখকর পরিবেশ। মা বাবার মধ্যে সর্বদাই যেন একটা প্রতিপক্ষের লড়াই চলে, মায়ের ভাষা কটু কুৎসিত অরুচিকর, তবু পুত্রস্নেহে অন্ধ জননীটি শুধু পুত্রের সঙ্গে কথা বলার সময় বিগলিত, অথচ ওই পুত্রটি যতদূর সম্ভব স্বার্থপর সুবিধে সন্ধানী। তলে তলে পাড়ার একটা মেয়ের সঙ্গে প্রেমও চালাচ্ছে মনে হয়, মা বোধহয় এখনো টের পায়নি মনে হয়, টের পেলে কি হবে বলা শক্ত। আর বাবা কেমন যেন কঠিন কর্কশ, স্ত্রী পুত্র কন্যা কারো প্রতি কোমল ভাব দেখা যায় না। মায়ের সঙ্গে সুরের মিল আসে তখনই যখন মা নীরার ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন বাবা টিপ্পনী কাটে, হবে না, মেয়েকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে, গ্র্যাজুয়েট হয়ে বেরোলে দেখো আরো কত ডানা গজায়। তখন বাবা হয়তো বলে বসবেন,
আর বাপের ভাতে থাকবো না, এবার চাকরি করে খাব। মা বলে, তা বাপ তার মধ্যে একটা বিয়ে দিয়ে উঠতে না পারলে বলবেই, বাপ সে মুরত দেখাতে পারবে? দুজনের কথার ধরন কি কর্কশ গ্রাম্য। কেন নীরাদের বাড়িটা এমন? যিনি নীরার নামকরণ করেছেন তার দূরদৃষ্টি ছিল, হায় ভগবান! দুই দিদি মীরা আর ধীরার সঙ্গে মিলের খাতিরেই তার এই সুন্দর নামটুকু। এই তো 45 নম্বর বাসস্ট্যান্ডের কাছে এসে যাওয়া হয়েছে, এইবার বাড়িটা কোন পথে বুঝিয়ে দাও। সোমা বলেছিল 45-এর কাছে। নীরা হঠাৎ ব্যাকুল হয়ে বলে, আমায় এইখানেই নামিয়ে দিন। মানে? মানে আছে দিন দিন, দোহাই আপনার। কেন বলো তো? নন্তুর কণ্ঠে বিস্ময়। তোমাদের বাড়িটা রাজপ্রাসাদ তুল্য নয় বলে? কিন্তু নীরা, না না সেজন্য নয়, বাড়িতে জানবে বাসেই এসেছি সেটাই ভালো, যাওয়া মাত্র কি ঝড়ের মুখে পড়তে হবে কে জানে। নন্তু বোঝে, শুধু যে যাওয়া মাত্র যেটা হবে সেটা একজন বহিরাগত জনের কাছে প্রকাশের অনিচ্ছে তা নয়, মেয়েকে এত পরে হঠাৎ একজন বাইরের লোকের সঙ্গে গাড়ি থেকে নামতে দেখলে সন্দেহ কুটিল হতে পারে, এমন মা বাপের অভাব নেই সংসারে তা সে জানে। নীরার ভয় ব্যাকুল মুখ দেখে মমতা আসে, আসতে বলে, আহা তাই হোক, কিন্তু একদিন হয়তো তোমাদের বাড়ি চলে আসতেও পারি তোমার ভবিষ্যৎ গণনা করতে। নামবার সময় পিঠের ওপরে আলতো একটু ছোঁয়া, নীরা কেঁপে ওঠে। হ্যাঁ, সেই অল্প ছোঁয়াতেই কেঁপে ওঠে নীরা, কেঁপে ওঠে শিউলির পাপড়িতে শরৎ ভোরের শিশির ছোঁয়ার মতো। আর তারপর? তারপর? তারপর কেঁপে উঠল অকস্মাৎ প্রচণ্ড ভূমিকম্পে ধাক্কা খাওয়ার মতো। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাবা, যার নাম বিজন বিহারী গাঙ্গুলী, যিনি একবার মেয়ে একবার গাড়ি ও একবার গাড়ি চালকের দিকে ভস্ম করা দৃষ্টিতে পাথুরে গলায় বলেন, কি ব্যাপার? নীরার অবশ্য বাক্যস্ফূর্তি হয় না, তার কণ্ঠস্বরের ধারে কাছেও নীরার সম্পর্ক নেই। সব্যসাচী বলে, ব্যাপার কিছু না, বন্ধুর বাড়িতে গিয়ে এর একটু দেরি হয়ে যাওয়ায় গাড়ি করে পৌঁছে দিতে আসছিলাম, আপনাকে দেখে নেমে পড়া হলো। শেষ সংযোজনটি আবার তাৎক্ষণিক বানানো। বিজন বিহারী আরও পাথুরে গলায় বলেন, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, বন্ধুটিই বা কে? আমাকে আর চিনবেন কি করে, আমি ওর বন্ধুর মামা মাত্র, বন্ধু হচ্ছে সোমা, চেনেন অবশ্যই। সোমা? কাউকেই আমি চিনি না, মেয়ে বন্ধুদের চিনে রাখা আমার কাজ নয়। তা কি কারণে এই দেরিটা জানতে পারি কি নীরা? নীরা কষ্টে ঢোক গিলে বলে, ম্যাজিক হচ্ছিল ওদের বাড়িতে, সোমা ছাড়ল না, মা জানেন সোমাকে। ও ম্যাজিক! ক্রুদ্ধ কুটিল নেত্রে আর একবার এই সুবেশ ছেলেটার দিকে তাকিয়ে বলে ওঠেন, আপনার নামটা জানতে পারি কি? কি আশ্চর্য, কেন পারবেন না? আমার নাম সব্যসাচী সরকার। সরকার? বাহ, তাহলে তো চমৎকার! বলে নীরার দিকে তাকিয়ে বলেন, দেখবে চলো, তোমার মা এতক্ষণে ভাবনা চিন্তায় অজ্ঞান হয়ে পড়ে আছেন কিনা, কি করে জানবে মেয়ে আহ্লাদে গা ভাসিয়ে ম্যাজিক দেখছিলেন? কলকাতা শহর, এই দিনকাল, রাস্তায় সর্বদা অ্যাক্সিডেন্ট, আর একটু হলেই থানায় ছুটে যেতে হতো। গাড়ি এবং গাড়ি চালকের দিকে না তাকিয়ে গটগট করে এগোতে থাকেন। সব্যসাচীর মুখে একটু সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তারপরই কেমন বিষণ্ণতায় মিলিয়ে যায়। ওই রুক্ষ লোকটার মুখের মন্তব্যটি কানে ধাক্কা মারতে থাকে, তাহলে তো চমৎকার, বোধহয় বেশ কিছু কাঠখড় পোড়াতে হবে। আর নীরা? সে এখনো সম্মোহিতা, সে এখন আর ভাবছে না, জানি না এখন কি আছে কপালে,
সে শুধু পিছনে স্থানুর মতো দাঁড়িয়ে থাকা একটা উপস্থিতির অস্তিত্ব অনুভব করতে করতে চলেছে বিজন বিহারীর পিছু পিছু। এখনো পর্যন্ত গাড়ি স্টার্টের শব্দ পায়নি নীরা।